আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য। দেখুন, একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন, এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চান্দাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। চান্দাবাজি করবেন, আমি শুনেছি কাওরান বাজারে গিয়ে চান্দাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না ভাই। আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ, যা বলবো তাই করবো। তারপরে আমি এখানে একদিন থাকি, 3 দিন থাকি, 10 দিন আছি। চান্দাবাজি করবেন যেই পার্টি হোক, সেই পার্টিকে আমি বারবার বলছি যে চান্দাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ ভোগাবেন না। তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটায় দিতে, যারা চান্দাবাজি করবে। আর যারা চান্দাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন, পিটাবেন না, ওখানেই ধরেন। কী করার আগে সেটা আমরা করবো। আমাকে আপনারা গালাগালি করেন, আমাকে গালাগালি করেন, আই ডোন্ট মাইন্ড। চান্দাবাজি করবেন, দখল করবেন, আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের লোক সামলান।